হ্যালো বন্ধুরা, তোমাদের জানাই সোমবারের শুভ সকাল। তো আমার কাছে আজকে দিনটা ছুটির দিন, যেহেতু বরবাড়িতে আছে। তোমাদের বলেইছিলাম কালকে যে বরবাড়িতে থাকবে, তো ছুটির দিন মানেই যেন আমার অনেক কাজ। আজকে সকাল থেকে অনেক কাজ হয়েছে, প্রচুর কাজাকুচি করেছি। জানি মঙ্গলবার বৃষ্টি হবে, তো আজকে রোদ দেখে আর লোকটা সামলাতে পারিনি। প্রচুর কাচাকুচি করেছি, করে রাতের বাসনও ধুইনি। রাতে যেহেতু আজকে ছুটি থাকবে বলে রাতে বাসন ছিল, আর কালকে শরীরটাও ভালো ছিল না। বাজার থেকে এসে শরীরটা খুব খারাপ লাগছিলো, কেন জানি না। তো বাসন আর মাজা হয়নি, তো আজকে সকালে সমস্ত কাজ করলাম, করে এসে চা নিয়ে চলে এসেছি। আর মেয়েকে তো খাওয়ানো হয়ে গেছে, মেয়েকে আজকে ম্যাগি দিলাম। অনেক দিন ধরে ম্যাগি ম্যাগি করছে, দিইনি, তো মেয়েকে আজকে ম্যাগি দিয়েছি, ম্যাগি খেয়ে নিয়েছে। আর চা বিস্কুট দেখে, ও তো বিস্কুট দেখে বিস্কুট নিতে চায় কিন্তু খায় না, তো যাই হোক একটা বিস্কুট নিল। তো দেখো আমরা চা খেতে বসে পড়লাম, আশা করি তোমাদের সবার চা খাওয়া হয়ে গেছে। তো চা খেয়ে তারপর কাজে নামবো। কাজে নামবো বলতে বেশি রান্নার ঝামেলা নেই, আজকে করব তোমার ওল সেদ্ধ আর তোমার ইলিশ মাছের ঝোল। বেগুন দিয়ে, বর বললো বেগুন দিয়ে ঝোল করতে, ইলিশ মাছের ঝোল, ওল সেদ্ধ আর কুমড়ো ভাজা বরের জন্য, ব্যাস আর কিছু না। আর মেয়েকে ওই ইলিশ মাছের ঝোল থেকেই দিয়ে দেবো আজকে, আজকে এক্সট্রা কিছু করব না। তো দেখো সবজি কাটতে চলে এসেছি, আজকে আর সবজি আলাদা করে ধুয়ে নিই, বর সবজি কিছুটা আনলো, এই কুমড়ো টুমড়োগুলো আনতে কী করেছি, অনেকটা বেলা হয়ে গেছে দেখে একদম সরাসরি কাটতেই লেগে গেছি, আজকে আর কিছু ধোয়াধুয়ি করিনি। তো দেখতেই পাচ্ছ ব্যাগ সামনে পড়ে আছে, তো জাস্ট এইগুলোকে কেটে নেব, কেটে নিয়ে তারপর রান্নার দিকে যাব। তো ঠিক আছে, তোমরা সঙ্গে থাকো বন্ধুরা। হ্যালো বন্ধুরা, তোমাদের জানাই শুভ সকাল, আর আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি কিন্তু খুব ব্যস্ত আছি, আর সকাল থেকে একদমই আসতে পারিনি। একটুখানি চা খাওয়া শেয়ার করেছি, একটু সবজি কাটা শেয়ার করেছি, তারপরে ভাবলাম না তোমাদের কাছে একটু সরাসরি ফেস ক্যাম নিয়ে চলে আসি। ভীষণভাবে ব্যস্ত এখনও, রান্নার শুধু ভাত বসেছে, আর কিছু জোগাড় হয়েছে, জোগাড়টা তোমাদের দেখাবো, আর কিছু সেরকম হয়নি। তো কালকের ইলিশ মাছ ছিল, তো বরকে বললাম আর কিছু আনতে লাগবে না, জাস্ট সবজি এনেছে। তো ঠিক আছে, চটপট করে রান্নাটা করে নিই, রান্নাটা করে নিয়ে তারপর তোমাদের কাছে আসবো। তো সেই জন্য ভাবলাম যে বন্ধুদের একটু শুভ সকালটা আগে বলে দিই, তো শুভ সকালটা বলে দিলাম। তোমরাও কাজ সেরে নাও, আমিও কাজ সেরে নিই, তারপরে তোমাদের কাছে আসছি। আর দেখো বন্ধুরা, চলে এসেছি আমার রান্নার কাছে। ওদিকে হচ্ছে ভাত, দেখতেই পাচ্ছ ওদিকে ভাত হচ্ছে, আর এদিকে কুকারে দিয়েছি তোমার ওল, কুমড়ো আর মেয়ের পেঁপে, মেয়ের কুমড়ো পেঁপে আর আমাদের ওল, সব সিটি মারা হয়ে গেছে। আর এই যে কালকের মাছ ছিল ইলিশ মাছটা, এটারই বর বললো বেগুন দিয়ে ঝোল করতে, তো বেগুন আর আলু দিয়ে ঝোল করবো, আর এটা কুমড়ো ভাজা হবে, ব্যাস। ওল সেদ্ধ মানে ওল, হ্যাঁ, ভাতে কুমড়ো ভাজা আর বেগুনের ঝোল, এটাই ভাবছি মেয়ের আজকে করবো, মেয়ের আলাদা করে আর সবজি করবো না, যার জন্য ওর একটু কুমড়ো আর পেঁপে আলাদা করে সেদ্ধ দিয়ে দিয়েছি, সবজিটা পেটে যাবে। আর মেয়ের মাছও একই সাথে দিয়ে দেবো, আর এই যে লেবু এনেছে মেয়ের, শেষ হয়ে গেছিলো কালকে, তো ধুয়ে রেখে দিয়েছি। ঠিক আছে, চটচট করে রান্নাটা করে নিই, অনেকটাই বেলা হয়েছে, মেয়েকে এখনও কলা খাওয়াতে হবে। ঠিক আছে বন্ধুরা, এখন রাখি। তো দেখো বন্ধুরা, রান্না বসিয়ে দিয়েছি, মানে কুমড়ো ভাজা হয়ে গেছে, ওল, কুমড়ো, পেঁপে এগুলো সেদ্ধ হয়ে গেছে। তো এবার ইলিশ মাছের ঝোলটা বসিয়ে দিয়ে ভাবলাম যে তাহলে ঘরটা গুছিয়ে নিই। ঘরটা গুছিয়ে নিই বলতে, জামাকাপড় অনেক তোলা হয়েছিল, ঘরেরই মধ্যে যেগুলো মেলা ছিল ওগুলো ভাঁজ করে নিচ্ছি, আর বাইরের কিছু আছে, বৃষ্টি আসছিলো দেখে তুলেছিলাম, তো ওগুলো দেখে নিচ্ছি কোনটা শুকিয়েছে আর কোনটা শুকনো হয়নি। তো সেই দেখে দেখে ভালো করে গুছিয়ে নিচ্ছি, আর দুজনে একসাথে মিলে কাজে হাত লাগিয়েছি। আমার বর পরিষ্কার করছে ধুলোগুলো, ওই শোকেস, কর্নার র‍্যাক এইগুলোর সমস্ত কিছু ভালো করে মুছছে, ধুলোগুলো পরিষ্কার করছে, আর আমি দেখো যেগুলো ভিজে সেগুলো আবার মেলতে যাচ্ছি, এইগুলো একটু একটু ভিজে এগুলো আবার আমি মেলতে যাচ্ছি। তো বর এদিকে পরিষ্কার করেই যাচ্ছে, মেয়ে ছিল ও ঘরে, তো মেয়েকে তারপর ওর বাবা এই ঘরে ডাকলো, ডাকতে আসতে কাঁদছিল প্রথমে, তো তারপরে ওর বাবাই ফোন দিতে ওর বাবাই আবার চুপ করে গেল। তো দেখো আমার বর এখন শোকেস মুছছে, ভীষণভাবে হেল্পফুল সংসারের কাজে,
আমার বর ভীষণভাবে হেল্পফুল। অন্যান্য ছেলেরা অনেকেই কাজ করতে চায় না, কিন্তু সংসারের কাজ এক পায়ে করতে রাজি। রান্নার দিকে যদিও নয়, রান্নার দিকে একদমই যেতে চায় না, কিন্তু এই সব কাজগুলো, এই আনুষাঙ্গিক কাজগুলো ও ভীষণভাবে করে দেয়। ঠিক আছে বন্ধুরা, তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, একদম লাঞ্চে চলে এসেছি। তোমাদের বলেছিলাম লাঞ্চের সময় আসবো, তো লাঞ্চে চলে এসেছি। আচ্ছা, আমাদের খাবার আজকে দেখো, আজকে আমাদের খাবার হচ্ছে ওল ভাতে বরের কুমড়ো ভাজা, লেবু, আর যা দিয়ে গেছে বাঁধাকপির তরকারি। এই যে বাঁধাকপির তরকারি দিয়ে গেছে, আর আমি কুমড়ো ভাজা খাবো না, আমার ওল ভাতে আর বাঁধাকপির তরকারি, আর এখানে ইলিশ মাছের ঝোল। আজকে ইলিশ মাছটা কাঁচাই দিয়ে দিয়েছি, তো ভালো দারুণ গন্ধ উঠেছিলো, কাঁচা দিয়েছি, তো আজকে কাঁচাই দিলাম। রোজ ভেজে দিই, আজকে কাঁচা দিয়েছি, তো ভালো হয়েছে, ঝোলটা খুব ভালো হয়েছে। ঠিক আছে, আমরা এখন খেতে আরম্ভ করি। এখন বাজে 2:10। ঠিক আছে বন্ধুরা, আমরা খেতে আরম্ভ করি।
হ্যালো বন্ধুরা, তোমাদের কাছে অনেকক্ষণ পরে এলাম। একদম ঘরদোর গুছিয়ে অগোছালো ছিল, ঘরদোর গুছিয়ে চাটা নিয়ে এসে বসেছি। তারপর যা এসেছিলো যায়ের সাথে অনেকক্ষণ গল্প করলাম। ওর ঘরেও ওয়ালপেপার মানে মেরেছে ওর একটা দেয়ালে, তো আমার দেখে খুব পছন্দ হয়েছিলো আমার ওয়ালপেপার দেখে, তো ওর ঘরেও মেরেছে। তো তারপর আমারটা দেখতে এলো, আমি এটা মেরেছি দেখে। তো যাই হোক, আর মেয়ে এখনও ঘুমাচ্ছে। সাড়ে পাঁচটার সময় ঘুমিয়েছে, তো মেয়ে এখনও ঘুমাচ্ছে। আর ডাকলাম না, কারণ চাটা আগে খেয়ে নিই, চাটা খেয়ে তারপর ডাকবো। আর আজকে তো মনে হয় না যে আমি পড়াতে বসাতে পারবো, কারণ ঘুম থেকে উঠেই ও ঝট করে পড়তে বসতে চায় না। মেজাজটা একটু খিটখিটে হয়ে থাকে, তো তার খানিক বাদে তো আমি চাটা খেয়ে নিই তারপর ওকে ডাকবো, নইলে আমাকে চাটাও খেতে দেবে না ঠিকঠাক করে। আর তোমাদের সাথে গল্পটাও করতে দেবে না। এই দেখো চা নিয়েছে, বিস্কিট আর চানাচুর। তো আজকে বেশিক্ষণ গল্প করতে পারবো না, অলরেডি অনেকটা ভিডিও হয়ে গেছে। আমি দেখছিলাম অ্যাড করে, অনেকটা ভিডিও হয়ে গেছে, সারাদিন ধরে অনেক কিছু কিছু কাজ শেয়ার করেছি। আচ্ছা, তো বেশিক্ষণ বলতে পারবো না। আকালকে কি টুপিটা কিনে নিয়েছি আজকে দেখাবো ভাবছিলাম, কিন্তু ভিডিওটা যেহেতু বড় হয়ে গেছে তো আজকে দেখাবো না, কালকে নিশ্চয়ই দেখাবো তোমাদের। ভাবছো বড় টিপ মানাচ্ছে না, আসলে খুব ছোটো টিপ পড়ি, তো তাই তোমাদের হয়তো একটু আমাকে দেখতে একটু অড লাগবে। মানুষের চোখটাই হচ্ছে মেন ব্যাপার, চোখ সওয়া জিনিসটা, চোখ সয়ে গেলে সব কিছু সয়ে যাবে। এটাই আবার আমাকে 10 দিন দেখো, দেখতে দেখতে বলবে এটাই ভালো লাগছে। আসলে এটা অনেকদিন পরে পড়েছে, তো যার জন্য কেমন একটা লাগে, চুলটাও কেন একটা লাগছে, কিছু করার নেই গো। এত চুল উঠছে, মানে চুল উঠছে যে প্রচুর তা নয়, উঠছে কিন্তু গজাচ্ছে না, এই জন্য মাথাটা ফাঁকা হয়ে যাচ্ছে, সব মানুষেরই কম বেশি চুল ওঠে, কিন্তু গজিয়ে গেলে কি ব্যালেন্সটা হয়ে যায়, আমার তো গজাচ্ছেই না। তো ঠিক আছে বন্ধুরা, এখন বেশি বকবক করবো না, এখন বাজে 7:10, ঘুমাচ্ছ, আমি আবার আসবো কালকে তোমাদের কাছে, তোমাদের মুখ। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই আমার ভিডিওগুলো দেখতে থেকো, আর আমার ভিডিওটা পুরোটা দেখো। আর কিছু বলবো না, আজকের মতো তোমাদের জানাই শুভরাত্রি, তোমরা ভালো থেকো, সাবধানে থেকো। আজকের মতো উল্টোপাল্টা হয়ে যাচ্ছে, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও দেখতে থেকো। আজকের মতো তোমাদের জানাই শুভরাত্রি, টাটা।